ধুর বাবা, আমার কিছুই পছন্দ হচ্ছে না। কে যে বলেছিল মাকে আজই নেমন্তন্ন করতে যেতে ভালো লাগে না, আমি তো কিছুই এখনো ডিসাইডই করে উঠতে পারলাম না। কি হলো রাধা দিদি, কিছু পছন্দ হচ্ছে না তাই তো? দেখ না শ্যামা, আমি কিছু ডিসাইডই করে উঠতে পারছি না, আমার কিছুই পছন্দ হচ্ছে না। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি পছন্দ করে দিচ্ছি, দাঁড়াও। ক্যান্ডি না, এটা তুমি। ও থ্যাংক ইউ। কই দেখি কোন শাড়িটা আমার রাধা দিদিকে ভালো লাগবে। এই তো দেখো তো রাধা দিদি, এই শাড়িটা তোমাকে কেমন লাগে? কই দেখি দেখি। বাহ, শোনো না, তুমি এক কাজ করো, বিয়ের দিন বরং তুমি এই বেনারসিটা পরো, ঠিক আছে? আর বউ ভাত একটা না দেখি। রাধা দিদি, এই লেহেঙ্গাটা দেখো তো কেমন লাগছে, এইটা পরলে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগবে। তুমি এক কাজ করো, বিয়ের দিন ওই শাড়িটা আর বউ ভাতের দিন তুমি বরং এই লেহেঙ্গাটা পরো, কেমন? যতই হোক, রাধারানীর বিয়ে বলে কথা, সেদিন কত সাংবাদিকরা আসবে আর কত বড় করে খবর হবে, তাই না রাধা দিদি? ইয়েস অফ কোর্স, আমি তো ভেবি এক্সাইটেড। উফ, সেলিব্রিটির বিয়েতে প্রথমবার ড্রেস ডিজাইন করছি, উফ আমার যে কি ভালো লাগছে। শুনো না, যখন প্রেসের লোকেরা এসে তোমার লুক সম্বন্ধে জিজ্ঞাসা করবে তখন কিন্তু প্লিজ আমার কথাটা বলতে ভুলো না। নিশ্চয়ই। সে আর বলতে, আমার রাধা দিদি কিন্তু কখনো কারোর প্রাপ্য সম্মান কেড়ে নেয় না, যা যা সম্মান সেটা আমার রাধা দিদি দিতে জানে। কি রাধা দিদি, তাই না? শ্যামা, তুই আমায় এইভাবে খোঁচা মেরে কথা বলছিস কেন? হ্যাঁ ও মা, রাধা দিদি খোঁচা মেরে কোথায় কথা বললাম, আমি তো তোমার প্রশংসা করলাম। তুমি বলো না, গান ছাড়া তুমি কি আজ অব্দি কারোর কোনো প্রাপ্য সম্মান কেড়ে নিয়েছো? রাধা দিদি, তোমার মনে আছে তোমার কত পুরনো শাড়ি গয়না চুড়ি তুমি আমাকে দিতে? আমার কিন্তু সে সব মনে আছে। নাও চলো, এবার অনেক গল্প হচ্ছে, কই দেখি আর কি ভালো লাগবে। রাধা দিদি, এই অন্যটা দেখো, এই শাড়িটার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে, দেখি কেমন মানাচ্ছে, দাঁড়াও। এটা ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। কি ক্যান্ডি, কেমন লাগছে আমার রাধা দিদি? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তুমি আরো দেখাও না। হ্যাঁ আমি আরো দেখাচ্ছি, দেখি আর কি শাড়ি আছে রাধা দিদি। বাড়িতে প্রচুর অনুষ্ঠান, অনেক। এত আয়োজন করেও কোনো লাভ হবে না রাধা দিদি, সারা দুনিয়ার সামনে আদিত্য চৌধুরীর আসল রূপটা এবার বেরিয়ে আসবে, তোমাদের সম্পর্কটাও আর পূর্ণতা পাবে না। এতদিন ধরে তুমি আর আদিত্য দা আমাদের সঙ্গে যে অন্যায় করেছ, কৃষ্ণ তার জন্য তোমাদের শাস্তি দেবেন। শোনো, তোমাদেরকে ঠিক যেভাবে যেভাবে বলেছি তোমাদেরকে কিন্তু কাজটা ঠিক সেভাবেই করতে হবে। তোমরা আমার কথা বুঝতে পেরেছ তো? হ্যাঁ ছোট বৌদি, বুঝতে পেরেছি, কিন্তু কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না। পিছলি সেসব কিচ্ছু জানার দরকার নেই, শুধু এইটুকু জানবে আমরা যা করছি সবই পরিবারের জন্য করছি, এই পরিবারের ভালোর জন্য করছি। তোমরা তো আমাদের পরিবারের সদস্য বলো, সেই জন্য তো এই প্ল্যানে তোমাদেরকে সঙ্গে নিয়েছি। পারবে না বিচলি, পারবে তো তোমরা? হ্যাঁ নিশ্চয়ই পারবে। শ্যামা একদম ঠিক বলেছে, দেখ আর কয়েকটা দিন মাত্র, তারপর তোদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমাদের ফ্যাক্টরিতে যারা আগুন লাগিয়েছে, যারা আমাদের পরিবারের এত বড় ক্ষতি করেছে, তাদের মুখোশটা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। বুঝলি বৃন্দাবন্দা, তোমাদের তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। আমি আছি তোমাদের সঙ্গে মেজ দাদা। এই যে তুমি আমাকে বৃন্দাবন্দাকে নিজের ভেবে এখানে ডেকেছো, এতটা সম্মান দিয়েছো, এর জন্য তো আমরা দুজন তোমাদের জন্য প্রাণটাও দিয়ে দিতে পারি। সেই কোন ছোটবেলা থেকে বাড়িতে এসে পড়েছি, এই বাড়িতেই তো মাথা গোঁজার ঠাঁইটুকু পেয়েছি, কর্তামার হাতে হাতে সমস্ত কাজকর্ম শিখেছি। আর এই পরিবার থেকে এবার তোর একটা বিয়ে হবে বিজলি। কি যে বলো না তুমি ছোটদাদা বাবু, আমার আবার বিয়েটি হবে নাকি গো? দেখেছো দেখেছো ছোটদাদা বাবু, বিয়ের কথা শুনেই বিজলি কেমন লজ্জায় একেবারে লাল হয়ে গেল।
হ্যাঁ না নিখিল কিন্তু ঠিকই বলেছে, আমরা ওর একটা সম্বন্ধ দেখে হই হই করে বিয়েটা দিতেই পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেসব তো হবে। বুঝলি, এই আনন্দে কাজটা ভালো করে দাও দেখি। শোনো, এই প্ল্যানিংয়ে কিন্তু তোমার রোলটা ভীষণ ভাইটাল, বুঝেছ? আর ছোট কথা, তুমিও সবটা ভালো করে শুনে নাও, তোমার রোলটাও কিন্তু ভাইটাল আছে। শ্যামা, আমার ভাইটাল রোল প্লে করতে ভীষণ ভালো লাগে, তুমি যা যা বলবে আমি মুখস্থ করে নেবো আর অ্যাকর্ডিংলি কাজ করবো, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে, এবার কে কি করবে সেটা মন দিয়ে শুনে নাও, আমরা একটা আলোচনা করে সবাই মিলে। কখন দেখেছি এখনো আসার নাম নেই। তাড়াতাড়ি বলো, আমার বেরোতে হবে। কি কি কথা বলবে তাড়াতাড়ি বলো, এত রাতে আদিকে তুমি কোথায় যাবে? আরে কি হলো, চুপ করে আছো কেন? আমি তোমায় একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না, কদিন পরে আমাদের বিয়ে, বুঝতে পারছো? আরে মা মাসিমণি লোকজনদের নিমন্ত্রণ করতে গেছে, আর তোমাকে দেখো, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো কারণে আনহ্যাপি বা ডিস্টার্বড হয়ে আছো। কি হচ্ছে আদি? আমি নিজেই বুঝতে পারছি না কিছু, পুরো পাজলড হয়ে আছি। একটা বড় গেম প্ল্যান চলছে আমার বিরুদ্ধে, শ্যামা অশোক নিখিল সবাই ইনভলভ আছে, হয়তো তাদের সাথে আরো কেউ ইনভলভ আছে, আমি বুঝতে পারছি না। তার মধ্যে দিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দিশা কোথায় আছে আমি জানি না। দিশাকে আমি এক্সপোজ করেছি, ও যেখানেই থাকুক না কেন ও চায় না আমি ভালো থাকি। তার মধ্যে এদিকে ব্যবসায় টাকা ইনভেস্ট করতে গিয়ে জাল টাকা দিয়ে আমায় ঠকানো হয়েছে। আমি জানি এর মধ্যে শ্যামা ইনভলভ আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, তাই তোমায় বলছি তুমি আমায় এ নিয়ে প্রশ্ন করো না, আমি তোমায় পরে সবটা বলবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বল। কি বললি, ধরেছিস? সন্দেহজনক মনে মনে হচ্ছে। হ্যাঁ আদি, শোন, সেদিন সন্দেহজনকভাবে কয়েকটা মেয়ে ফ্যাক্টরির বাইরে ঘুরে বেড়াচ্ছিল, আমি তাদের মধ্যে কয়েকজনকে ধরে এনেছি। তুই তাড়াতাড়ি চলে আয়, যদি আইডেন্টিফাই করে ধরতে পারি তাহলে সেই কালভিটকে আমরা খুঁজে পাবো, তাড়াতাড়ি আয়। ওকে আমি এক্ষুনি আসছি, ওদের ছাড়বি না, ঠিক আছে? ঠিক আছে। রানি, এক্ষুনি আমায় বেরোতে হবে, ঠিক আছে? আসলাম। তোমার হলো? মধুবনি, সব ভালো বন্ধ করে দিয়েছি। দাঁড়াও আমি বিচলিকে ডাকি। এই বিচলি, তোমার হলো? তাড়াতাড়ি করো, দেখো আমাদের হাতে বেশি সময় নেই, যা করতে হবে তাড়াতাড়ি করো। তোমাদের যা যা বলেছিলাম সেটা মনে আছে তো তোমাদের? ঠিক আছে, তোমরা তাহলে প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে দাও, আমি বড়দিদির ঘরে যাচ্ছি। চুপ 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 চুপ।
বাবা, এই সময় অন্ধকার হয়ে গেল কেন? এখন তো পাওয়ার যাওয়ারও কথা নেই। আমার ফোনটা হই তো, আগে আমার ফোনের আলোটা চালাই বাবা। মোমবাতিটা হই তো, দেখি দেখি কো, এখানে কোনো মোমবাতিও নেই। ওই দিকটা একবার দেখি না। ধুর বাবা, এই মাকে নিয়ে না আমি আর পারি না। সারাক্ষণ শুধু আমাকে লেলা পেলা বলবে, নিজেই একটা বড় লেলা। এখন আমি অন্ধকার ঘরে বাবা গো কি করে রাখবো? রাম 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 রাম। ও তুমি? মোমবাতি দিতে এলাম রাধা দিদি। আসলে কি হয়েছে জানো, তিন চার ঘন্টা নাকি আলো থাকবে না গো, বুঝেছ? কেন গো, কিছু হয়েছে? হয়েছে মানে হবে, অনেক কিছু হবে। আসলে কি হয়েছে জানো তো রাধা দিদি, এই রাস্তার কাজকর্ম চলছে তো, তাই ওই ইলেকট্রিক সিটির লোকগুলো বলা বলি করছিল যে তিন চার ঘন্টা নাকি আলো বন্ধ থাকবে। তার মানে আমার তিন চার ঘন্টা এইভাবে থাকতে হবে? না না, কি করবো এখন আমি বলো তো। আচ্ছা তুমি এখন যাও, দেখছি। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ শোনো দাদা দিদি, বলছিলাম কি, এই মোমবাতিগুলো কিন্তু যেন নিভে না যায়, খেয়াল রেখো। যদি কোনো কারণে নিভে যায়, বুঝতেই তো পারছো এই অন্ধকার ঘরটা আরো গা ছমছমে একটা বিষয়ে দাঁড়াবে, খুব বিপদ হতে পারে, বুঝলে? তুমি বলো বৃন্দাবন দা, আমি এখন। এ বাবা তো চলে গেল, দূর বাবা, আমার ভালো লাগে না। মায়ের মাথায় না কোনো বুদ্ধি নেই। আমি এখন কি করে অন্ধকারে থাকবো? আগে বলতে পারতো এবারের লোকগুলো, তাহলে তো আমি অন্য কোথাও একটা চলে যেতাম, কোনো শপিং মল, রেস্টুরেন্ট বা কোনো মুভি দেখে আসতাম। বাবা রে বাবা, না না ভূত তো হবে না, হতেই পারে না। ভগবান আছে। রাম 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 রাম। ভগবান রক্ষা করো আমায়। বাইরে অন্ধকার, কিন্তু চুপ করে একদম শুয়ে থাকবি, একদম উঠবি না এখন। তাহলে একটা গল্প শোনাও। আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি। বর দিদি শোনো না, বৃন্দাবন্দা বলল যে রাস্তায় কাজ হচ্ছে, তাই দু তিন ঘন্টা মতো কারেন্ট আসবে না, বুঝলে বর দিদি? দু তিন ঘন্টা কারেন্ট থাকবে না? হ্যাঁ ডোরু তাতান, দু তিন ঘন্টা কারেন্ট আসবে না, কিন্তু কোনো ভয় নেই, মা আছে না? তোমরা কিন্তু চুপ করে ঘুমিয়ে পড়বে, বুঝলে? আর একদম কম্বল গায়ে থেকে সরাবে না, ঠান্ডা লেগে যাবে। আর বর দিদি তুমি এক কাজ করো, এই ল্যাম্পের সুইচটা দিয়ে রেখো, কারেন্ট আসতে আলো চলে যাবে। আচ্ছা সে ঠিক আছে। তোমরা এখন কি করবে, নিখিল ঘুমিয়েছে? হ্যাঁ বর দিদি, ও ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। আদিত্যদা আর বরদাদার তো আসতে দেরি হবে, তুমি কিন্তু জেগে বসে থেকো না ওদের জন্য, ঘুমিয়ে পড়ো কেমন? আচ্ছা ডোটু দাদা তোমরাও ঘুমিয়ে পড়ো। কি দুষ্ট হয়েছে, আবার উঠে পড়েছে, চুপ করে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। বর দিদি আমি আসছি। কি হলো, হঠাৎ করে লাইটটা চলে গেল কেন? মনে হচ্ছে আশপাশে সব জায়গায় লাইট আছে এখানে। এ বৃন্দাবন বিজলি, বাবা 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 বাবা, চিৎকার করো, লাইটটা নামাও, চিৎকার করো না, আমরা রাধারানীকে ভয় দেখানোর একটা তাই ফিউজটা খুলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোর আবার এসব করছিস, ধরা পড়ে যাবি না তো? না না ধরা কেন পড়বো, শ্যামা একদম পারফেক্ট প্ল্যান করেছে, রাধারানী বুঝতেই পারবে না কিছু। সেটা আগে বলবি তো আমাকে। আর শোন, হ্যাঁ তোরা যে নিজেদের মধ্যে এসব প্ল্যান করছিস, আমাকে সঙ্গে নিচ্ছিস না কেন? হ্যাঁ আরে আমিও তো চাই ওদের বাড়ি থেকে দাঁড়াতে, তা আমাকে সঙ্গে নেই। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হয়েও না, সব হবে। দেখো আগে আমাদের কাজ হচ্ছে রাধারানীকে দিয়ে স্বীকার করানো যে ও গান গাইতে পারে না, শ্যামা ওর হয়ে গান গায়, ঠিক আছে? সেটা আমাদের রেকর্ড করতে হবে, তাই তো? বাকিটা পরে দেখছি। ওই আদি কোথায়, বাড়িতে নেই তো? না না, আদি আর বর্দা ভাই তো ওই সবিতা দেবী আর বানহরি চাচাকে খুঁজছে।
ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এখন কিছু করো না, চুপচাপ থাকো। হ্যাঁ, আমরা বাকিটা দেখছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আদিতা জি কোথায় গেল? এই তো তুই চলে এসেছিস। শোন না, এই মেয়েগুলো কাল সন্ধ্যে থেকে রাতের মধ্যে আমাদের অফিসের বাইরে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল। অফিসের বাইরে সিসিটিভি ফুটেজ থেকে আমি এদেরকে আইডেন্টিফাই করেছি, দেখ তো। চিনতে পারিস কিনা তার? এটা কি ধরনের অসভ্যতা? আপনারা আমাদের এখানে এনেছেন কেন? আমরা কিন্তু আপনাদের ভাই পুলিশে কমপ্লেন করব। আপনি চুপ করবেন না হলে আপনাকে আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। এক মিনিট, আমি দেখছি। আপনার বাড়ি কোথায়? পায়রাডাঙ্গা। এখানে কাল আমি আমার মামার বাড়িতে এসেছি। এই পাশে বোঝ দেখি তো আমার মামার বাড়ি। কদিন ধরে নেছিস? একটা কাজও ঠিক মতো পারিস না তুই। তুই তো কাল আমার সাথে ছিলিস, চিনতে পারছিস না? এদের মধ্যে কেউ হতে পারে না সেটা তুই বুঝতে পারছিস না? দেখ দেখ, আমি তো বোঝার চেষ্টা করছি। যদি বুঝতে পারতাম তাহলে কি বলতাম? তুই এসে দেখে যা। ওই মহিলা তো মুখ ঢেকে রেখেছিল, কি করে বুঝবো? আমি তো কনফিউজ হয়ে গেছি। কি হচ্ছে? বুঝেছি বুঝেছি, আর তোকে কিচ্ছু করতে হবে না। এবার একটা কাজ কর, ওনাদের কাছে ক্ষমা চা, আর সিকিউরিটিকে বল গাড়ি দিয়ে ওদের প্রত্যেককে যেন বাড়িতে ছেড়ে আস, বুঝেছিস? যা, দাঁড়িয়ে থাকিস না, যা। রাস্তার ওপারে আলো চলছে তো। এক্ষুনি যে বৃন্দাবনদা বললো যে কারেন্ট আসতে এখনো 2 ঘন্টা সময় নেবে। তাহলে ও রাস্তার ওইদিকে কি করে আলো জ্বলছে? রাধা দিদি? ও শ্যামা, কি হলো? তুমি ভয় পাচ্ছ না তো? না রে, তুই তো জানিস ছোটবেলা থেকে আমার অন্ধকার দেখলে কিরম গাটা চমচম করে। হে শ্যামা, বলছি জানিস, বৃন্দাবনদা এসেছিল, বললো নাকি রাস্তায় কাজ হচ্ছে, এখনো লাইন আসতে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু দেখ দেখ, তুই একবার দেখ, ওই দেখ ওই দিকে তো আলো জ্বলছে। রাধা দিদি, আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় যে হয়তো আমাদের এদিককার লাইনের কোনো অসুবিধা আছে, কারণ আমি তো দেখলাম পিন্টু কাকুর বাড়িতেও অন্ধকার, আলো নেই। ও বলছি শোন না, তোর তো এখন সেরকম কোনো কাজ নেই, তাহলে আমার সাথে একটু বসে গল্প করবি প্লিজ? আমি তো সেই জন্যই এলাম রাধা দিদি, আমি তো জানি যে তোমার কত ভয় লাগে আর গুরুমাও নেই। চল আমরা দুজন গল্প করি। চল চল, তোমার মনে আছে গ্রামে থাকতে আমরা দুজন কত গল্প করতাম? শ্যামা, এই তো শ্যামা এখানে। আসলে ওই রাধার বিয়ে নিয়ে কটা আলোচনা ছিল, একটু আসবে আমার সঙ্গে? সত্যি তো মেচি দাদা, এই অন্ধকারের মধ্যে কি করে কথা বলি বলুন তো? তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন, আপনি এখানেই বসুন, আমাদের দুজনের সঙ্গে গল্প করুন, কি রাধা দিদি? আর জানেন তো, আমার রাধা দিদি খুব ভয় পায় অন্ধকার, আপনি থাকলে একটু মনের জোরও পাবে, কি রাধা দিদি? এই মেজদা 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 মেজদা, তুমি এখানে বসো না প্লিজ। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, তুমি লাইট চলে এলে তুমি চলে যাবে। সত্যি তো মেজদা দাদা, রাধা দিদি যখন এত করে বলছে তখন আপনি বসেই যান।
ঠিক আছে, তোরা যখন এত জোর করছিস তখন বসেই যাই। দাঁড়াও টুলটা নিয়ে আসি। এই তো দেখো মেজদাদা, আমি সবাই আছি আর ভয় পায় না। টুল নিয়ে চলে এসেছি। এই জানো তো শ্যামা, অন্ধকার হলেই না ভূত ভূত একটা ফিলিংস আসে। ভূতের গল্প শুনতে আমার কিন্তু হেভি লাগে। না 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 না, বেজো থাক না, আমি ভূত ভূত আর ভালো লাগছে না শ্যামা, বললাম প্লিজ। আরে রাধা দিদি, এত ভয় পাচ্ছ কেন? ভয়ের কিচ্ছু নেই, দেখো আমরা আছি তো। দাঁড়া না। আচ্ছা শ্যামা, বলছি তুমি তো গ্রামের মেয়ে, তো তোমাদের ওখানে তো অনেক ভূতের ঘটনা ঘটে আমি শুনেছি, তুমি এরকম কোনো ঘটনা জানো? বলো না। আর বলবেন না মেজদাদা, আমার বাড়ির পাশে তো রেল লাইন আছে, আপনি সেটা দেখেছেন। রাধা দিদির বাড়ির পাশেও তাই আছে। আমাদের গ্রামের পান্তা বুড়ি সেই রেল লাইনে গলা দিয়ে দিয়েছিল। আমরা দেখতেও গিয়েছিলাম, গিয়ে দেখি মাথা একদিকে আর ধর একদিকে। সেই দৃশ্য দেখে তো আমার রাধা দিদির সে কি ভয়, কি ভয়।